সন্তান অতিরিক্ত চঞ্চল হলে এক্ষেত্রে সন্তানদের শান্ত স্বভাবের গড়ে তোলার ক্ষেত্রে মায়েদের করণীয় কি? মায়ের মামাতো বোনের সাথে কি বিবাহ জায়েজ আছে? কোনো অমুসলিম আল্লাহর নাম বলে যদি কোনো প্রাণী জবাই করে তা কি খাওয়া যাবে? বিধবা নারীকে বিবাহ করেছি, এখন আমার গ্রামের মানুষ ঠাট্টা করে, আমার পিতামাতাকে অপমান করে, আমাকে বলে আমি নাকি অন্যের জুটা খাচ্ছি, এখন আমি কি করব? এক লোকের তিন ছেলে, যার মধ্যে দুই ছেলেকে পুঁজি দিয়ে বিদেশে পাঠিয়েছে, তাই তিনি চাইতেছেন তৃতীয় ছেলেটিকে একটু জায়গা আলাদাভাবে দিতে। এই ব্যাপারে শরীয়তের বিধান কি? আমরা সবাই আদম সন্তান এবং পাপি, এমন কোনো উপায় আছে কিনা যাতে করে সহজভাবে জান্নাতে যেতে পারি? স্বামী তার স্ত্রীকে এক হায়াতে তিন তালাক একসাথে দিলে তালাক হবে কিনা? সিগারেট খেলা আমার ইবাদত বা আমলে কোন ধরনের সমস্যা হবে কিনা দয়া করে জানাবেন। সিগারেট খেলা নাকি দোয়া কবুল হয় না? সিগারেট খাওয়া যেহেতু জায়েজ নাই, গুনাহের কথা, অতএব এটা ইবাদতের স্বাদ নষ্ট করবে, এটা খেলে গুনাহ হবে, অবশ্যই এটা পরিহার করা উচিত, কিন্তু এটা করলে যে নামাজ হবে না, ইবাদত হবে না, এমন কোনো কথা নাই। সন্তান অতিরিক্ত চঞ্চল হলে এক্ষেত্রে সন্তানদের শান্ত স্বভাবের গড়ে তোলার ক্ষেত্রে মায়েদের করণীয় কি? সন্তানরা চঞ্চল হয় কি কারণে জানেন? আজকাল ছোট ছোট বাচ্চা, যত বাচ্চা দেখবেন, বাপ মারা খুব গর্ব করে বলে খুব রাগী, এমন ভাবে বলে মনে হয় যে উনি খুব গর্ব করতেছে, বদমেজাজ, এটা রোগ, ছেলে অসুস্থ, বলে কি অনেক রাগ, মারাত্মক রাগ, মানে সে একটা পুরুষ বেটা, এর একটা ভাব নেয় মা বাপ, তাই না? আরে ভাই, ও অতিরিক্ত বদমেজাজি, ও তো অসুস্থ, ও তো মানুষ খুন করবে যখন তখন, বলে আল্লাহ না করুক এই রোগ থাকলে ওর মধ্যে। যাই হোক, এই সন্তানদের মধ্যে ক্রেজি ভাব, এই অতিরিক্ত বদমেজাজি ভাব কেন হয় জানেন? এর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো আমার ব্যক্তিগত চিন্তা, সেটা হলো যে আজকাল গেমস, যে একটা রোগ শুরু হয়েছে না গেমস, এই গেমসগুলোর কারণে কার্টুন দেখতে দেখতে বাচ্চারা সারাদিন মারামারি, কাটাকাটি এবং আপনার ক্রেজি ভাব, তাদের মধ্যে আপনার রাগি ভাব স্বভাবটা চলে আসে। যত গেমস আছে দেখবেন কি ঠুস 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 সব মারে ফেলো, শেষ করে ফেলো, সামনে যা আছে সব খতম, মানে সে একলা জিতবে, সবাইকে শেষ করে, এই জন্য দেখবেন ওই ভাই বোনরে মারে, মা বাবরাও ঠুস ঠুস করে। এক অভিভাবক আমাকে বলছে, রাত্রে ঘুমাইছি, উঠে দেখি ছোট 7-8 বছরের বলা, দেখি যে ওরা একটা পিছল করে দিছি, দেখছি রাত অনেক গভীর রাত, আমরা সবাই ঘুমাই রয়েছি, দেখছি এরকম তাক দিয়ে রয়েছে দরজার কাছে এসে, ওই যে গেমসে দেখে। এখন এই ছেলে আস্তে আস্তে ক্রেজি হয়, মানে আস্তে আস্তে মাথা গরম করতে করতে মানে রাগি বদমেজাজি হয়, এগুলো থেকে দূরে সরাইতে হবে। এগুলো থেকে দূরে সরাইলে আমি ব্যক্তিগতভাবে একবার আমার মসজিদে জুমার সময় আলোচনাতে এটা বলছিলাম, এক ভদ্রলোক অনেকদিন পরে এসে আমাকে বলছে যে বাবা, আমার নাতনিকে, নাতিকে নিয়ে আমি খুব ভয় পাইতাম, সে ঘুমে খুব ভয় পেয়ে উঠত এবং এ জাতীয় অনেক সমস্যা ছিল, এগুলো থেকে একদম সম্পর্ক ছিন্ন করে দিলাম, কিছুদিন কান্নাকাটি করছে, এরপরে সে এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ। এই জন্য আমার অভিজ্ঞতা দ্বারা আমি বলছি, বাচ্চাদেরকে গেমস থেকে, কার্টুন থেকে যদি দূরে সরাতে পারেন, ফিজিক্যাল এক্সারসাইজ খেলার সুযোগ করে দেন, খেলার সুযোগ করতে দিবে, মা একটা টিপে, বাপা একটা টিপে, দাদা আরেকটা টিপে, দাদি আরেকটা টিপে, ভাই আরেকটা টিপে, সব টিপা টিপিতে ব্যস্ত, ও চিন্তা করছে, মা বাপ চিন্তা করে আমরা একলা মরবুকা, তুইও ধ্বংস হ এরা তার একটা ধরাই দেয়, তুইও টিপ, আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন। মায়ের মামাতো বোনের সাথে কি বিবাহ জায়েজ আছে? মায়ের মামাতো বোন মানে মামার মেয়ে, মায়ের মামার মেয়ে এটা অনেক দূরের আত্মীয়, তার সাথে দেখা দেওয়া এটা জায়েজ নয়, যার সাথে দেখা দেওয়া জায়েজ নয়, মূলনীতি হলো তার সাথে কি করা যায়, বিয়ে বসা যায়। কোনো অমুসলিম আল্লাহর নাম বলে যদি কোনো প্রাণী জবাই করে তা কি খাওয়া যাবে? অমুসলিম যদি আহলে কিতাব হয়, আহলে কিতাব, আহলে কিতাব বুঝেন আসমানে কিতাবে বিশ্বাসী হয়, তাহলে তারটা খাওয়া যায়। এখন বর্তমান যুগের ইহুদি খ্রিস্টান যারা আছে, এরা কি সেই লেভেলে আছে কি না, এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আহলে কিতাব ছিল, ইহুদি খ্রিস্টান ছিল, তারা তখনও বলতো ইন্নাল্লাহ সালিসু সালাসা, তারপরে তাদের জবাই করা পশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াকে জায়েজ বলেছেন। হ্যাঁ, আজকাল অনেক ইহুদি খ্রিস্টান আছে, নাম কি অস্তি ইহুদি খ্রিস্টান, ও আসলে নাস্তিক, ধর্মের কোনো বালাই নেই, এরকম যদি হয় তাহলে তার জবাই করা পশু খাওয়া যাবে না, তবে কোনো হিন্দু বা মুশরিক যদি হয় তাহলে তার জবাই করা পশু খাওয়া যাবে না যদি আল্লাহর নাম নেয়। বিধবা নারীকে বিবাহ করেছি, এখন আমার গ্রামের মানুষ ঠাট্টা করে, আমার পিতামাতাকে অপমান করে, আমাকে বলে আমি নাকি অন্যের জুটা খাচ্ছি, এখন আমি কি করবো? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাইরা, আল্লাহর আরশ কাঁপার মতো একটা কাজ, এটা আল্লাহর আরশ কাঁপার মতো কাজ, জঘন্য অপরাধ। বিধবা মেয়েদেরকে বিবাহ থেকে বঞ্চিত রাখে আমাদের এই সমাজ, তারা বিয়ে বসলে তাদেরকে দোষ দেয়া হয়, আবার তাদেরকে কেউ বিয়ে করলে তাদেরকে দোষ দেয়া হয়। সমাজের যে মানুষগুলো এই কাজগুলো করেন, এই মানুষগুলো আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর মধ্যে একটা, কারণ লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, বিধবাকে বিয়ে করা জায়েজ আছে না হারাম?
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধবা বিয়ে করেন নাই। সাহাবীদের বড় একটা অংশ দেখবেন যে বিবাহ বিচ্ছেদ হয়েছে অথবা স্ত্রী স্বামী মারা গেছে সেই মহিলা বিয়ে করেছেন। বরং কোন পুরুষ যদি কোন বিধবা নারীকে এই উদ্দেশ্যে বিয়ে করে যে আমি তার আশ্রয় হলাম, অভিভাবক হলাম, আল্লাহর কাছে সে বিশাল বড় সওয়াব পাবে, আজর পাবে। মনে রাখবেন, কোন সমাজে কোন নারী বিধবা হলে সবাই মিলে তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিবেন। আমাদের সমাজে এগুলোকে খারাপ মনে করে, যারা খারাপ মনে করে তারা গুনাহের মধ্যে লিপ্ত আছে মনে রাখবেন। কারণ বিধবা এক সময় ঠিকই তার একজন অভিভাবকের দরকার হয়, বিয়ে ছাড়া কয়দিন থাকে, কয়দিন বাপ ভাই দেখে, এক সময় ঠিকই সে বুঝতে পারে যে তার বিয়ে বসা দরকার ছিল। এই জন্য এলাকার গণ্যমান্য লোকদের কর্তব্য এই সমস্ত মহিলাদের বিয়ের ব্যবস্থা করা। আর পুরুষদের বিয়ে করেন সব হবে, যারা ঠাট্টা করছে তারা গুনাগার হবে। এই ঠাট্টা যদি আপনি সবর করেন আল্লাহর কাছে অফুরন্ত সব পাবেন ইনশাআল্লাহ। এক লোকের তিন ছেলে, যার মধ্যে দুই ছেলেকে পুঁজি দিয়ে বিদেশে পাঠিয়েছে, তাই তিনি চাইতেছেন তৃতীয় ছেলেটিকে একটু জায়গা আলাদাভাবে দিতে। এই ব্যাপারে শরীয়তের বিধান কি? এটা খুব জটিল। কোন ছেলেকে যদি বাপে বিদেশে পাঠায়, সেই জমি বিক্রি করে বা টাকা দিয়ে যদি বিদেশে পাঠায় প্রাপ্তবয়স্ক ছেলেকে, এটা বাপের উচিত বলে দেওয়া যে বাবা তোমাকে এটা হাওলাত দিলাম, তুমি আবার উপার্জন করে আমার এটা টাকাটা ফেরত দিবা, আমি তখন জমি কিনবো বা আমার সম্পদ হিসেবে থাকবে এটা, তাহলে আর কোনো কথা থাকে না। অথবা ছেলে বিদেশ বাপের টাকা বিদেশ গেছে, এরপরে ওই টাকা পরিশোধ করে দিছে সে তার মতো করে, ওই পরিমাণ টাকা বাপকে সে পাঠায় দিছে, তাহলে সেটা দায় দেনা শোধ হয়ে গেছে। ওইটার সাথে হিসেব করে সন্তানের টাকা কাটা ছাটা এটা বাপ মা করতে পারবেন না। হ্যাঁ, যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে সমস্ত ছেলে মেয়ের সম্মতি লাগবে, আর না হলে সমান হারে ওদেরকে ২ লাখ ২ লাখ দিছে, একেও কি দিতে হবে ২ লাখ দিতে হবে, কম বেশ করা যাবে না, গুনাহ হবে। আমরা সবাই আদম সন্তান এবং পাপী, এমন কোন উপায় আছে কিনা যাতে করে সহজভাবে জান্নাতে যেতে পারি? আমরা পাপি, পাপ করতে থাকবো, হুজুর সহজ আমল বলে দেন যে কোনা কোনি জান্নাতে চলে যাবো, এরকম কোন শর্টকাট রাস্তা নাই কোরআন হাদিসে। অনেক আমল দেখবেন ইউটিউবে আছে, যে দোয়া পড়লে আপনি সোজা দৌড়তে দৌড়তে অনায়াসে জান্নাতে চলে যাবেন। ওই ইউটিউবারও বাটপার, হুজুর যদি এরকম বলে থাকে হুজুরও বাটপারই করছে। জান্নাত এত মায়ের হাতের মোয়ানা, হুফফাতিল জান্নাতু বিল মাকারে, জান্নাতে যেতে হলে কুফরি বর্জন করতে হবে, শিরক বর্জন করতে হবে, বেদাত বর্জন করতে হবে, হারাম বর্জন করতে হবে, হালাল পথে চলতে হবে, মনের বিরুদ্ধে চলতে হবে। সবাই পয়সার জন্য দৌড়ায়, আপনি শুধু ঈমান রক্ষার জন্য দৌড়াবেন, সবাই পয়সা লাগে বাবা দে আপনার কেউ জিগায় না, তারপরও আপনি সবর করবেন, তারপরে জান্নাত ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছি? শুধুমাত্র শর্টকাট এই দোয়া পড়বেন আর দৌড়াইতে দৌড়াইতে যুদ্ধ গোষ্ঠী নিয়ে জান্নাতে চলে যাবেন, এত সহজ না জান্নাত ভাই। জান্নাতের জন্য পরিশ্রম করতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। স্বামী তার স্ত্রীকে একা যে তিন তালাক একসাথে দিলে তালাক হবে কিনা, তালাক নিয়ে একটা দীর্ঘ একটা আলোচনা আমি করবো ইনশাল্লাহ কোনো এক জায়গায়, এই সিজন আমি নিয়ত করছি আল্লাহ যদি বাঁচায়। কারণ আমার মনে হয় বিয়ের আগে সব যুবকদেরকে তালাকের উপরে ট্রেনিং এবং কোর্স করানো উচিত। কেন জানেন? কারণ চুনাতে নুন বেশকম হইলেই ওই মহিলার তো মহিলা মহিলা ১৪ গোষ্ঠী নিয়ে কত বাপ মা ১৪ গোষ্ঠীর তিন না তিন হাজার তালাক দেখি দেয় না, তালাক তো দেয় দেয় বলে বাইগুন তালাক। আমি ছোটবেলায় শুনতাম বেগুন তালাক, কিরে বেগুন তালাক কেমনে হয় আমার, তালাক আবার বেগুন, পরে বুঝতাম এটা বায়ান তালাক, ওইটারে বলে বেগুন তালাক। আমার এক ওস্তাদ ছিলেন, আমি সব জায়গায় বলি এটা, খুলনাতে আমার এক ওস্তাদ ছিলেন যার কাছে মুফতি কোর্স করছি আমি, তো ওনার গদির নিচে একটা বেদ থাকতো। কোন লোক যখন আয়সা বলতো হুজুর মাসলা দিয়ে এসে, হুজুর বলতেন কিসের মাসলা, যখন বলতো তালাকের মাসলা, ওনার মুফতি গোলাম রহমান সাহেব খুলনাতে আলমের মুফতি, বলতো যখন বলতো তালাকের মাসালা ওইটা বাইর করে আগে আচ্ছা তোরে ধোলাই হইতো, সে কোন সাহেব এসব দেখা দেখিনি, আগে মায়ের, এরপরে বলতো হ্যাঁ বল এবার কি করছস, কামার পাস না বেটা, সুনত নুন খাসলে বড় উপরে জাড়স রাখ, আগে মায়ের। একবার এক ভ্যান আলা বা রিক্সা চালায় এরকম এক গরিব মানুষ আসছে মাসালা তালাকে মাসালার জন্য, আমরা দোতলা আমাদের ক্লাসরুম ওখানে ঢুকছে, ঢুকে কয় মুফতি গোলাম রহমান সাহেব কই, তো আমরা বললাম হুজুর তো মাঠে, কি জন্য চাচা, ক বাবা আমি তো এই তিন কথা বলে ফেলেছি বাবা এখন কি করবো, আমরা কই ওই যে মৌলবী সাহেব মাঠে মাঠে পাঠা দিছি, আমরা কাল্লা বেচারা বুড়া মানুষ বাইসা গেছি, কারণ এখানে তাকে বেতার বাড়ি খাইতো, মাঠে তো আর বেত নাই। তো আমরা দোতলার থেকে তাকায় রয়েছি, দেখি যে ওই লোক যখনই তালাকের মাসালার কথা বলছে হুজুর সাথে সাথে কলারটা ধরে আইনা যে কয়টা বস্তির মেরে দিল, এরপরে জামা হাতটা তা ঠিকঠাক করে কয়বার বল মাসালা কি হয়েছে। আমরা কইলাম আরে এরপরেও বেচারা রক্ষা হইলো না। তো যাই হোক, এই কাজটা হুজুর যে করছেন ঠিক বেঠিক পরে, কিন্তু এটা অল্প দুঃখে করেন না। আমাদের সমাজে পুরুষরা কিছু হইলেই মহিলার উপরে রাগ ঝাড়ে, আছে না নাই? একসাথে স্ত্রীকে যখন তখন, হায়েজের সময় স্ত্রীকে তালাক দেওয়া হারাম, জায়েজ নাই, গুনাহ,
তালাক নিয়ে দীর্ঘ আলোচনা করব ইনশাআল্লাহ। শুধু এটুকু বলি, তালাক এমন একটা জিনিস যেটা দেওয়ার আগে আলেম ওলামাদের সাথে ময় মুরব্বীদের সাথে পরামর্শ করবেন। তালাকের আগে অনেকগুলো ধাপ আছে, হুটহাট করে রাগের মাথায় তালাক দিবেন, মাথা গরম হয়ে গেল তালাক দিবেন, এটা উচিত না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, অন্য আলেমরাও এখানে আছেন, ওনাদের অভিজ্ঞতার কথা শুনতে পারেন। আমার কাছে যত মানুষ তালাকের মাসালার জন্য আসছে, আমি দেখছি অনেক বিদেশে বিভিন্ন দেশ থেকে, ইটালি থেকে, ফ্রান্স থেকে চলে আসছে, কি হয়েছে হুজুর আপনার ওয়াজ শুনি আপনার মাসালাটা গ্রহণ করি, বলেন তালাক হয়েছে না, নাই, তালাক দিছে 4 বছর আগে, 5 বছর আগে, বিচ্ছেদ হয়ে গেছে, এখন আবার একসাথে হয়েছে তো পারবে কিনা। আমার অনেক প্রগাঢ় ঝগড়াঝাটি হয় নানা কারণে, গরিব দেশ, সুবিধা অসুবিধা আছে, সামাজিক সমস্যা আছে, একটা তালাক দেওয়ার পরে একটা সময় ঠিকই আফসুস করে আবার ফিরে আসতে চায়, কিন্তু এমন ভাবে তালাক দেয় ফিরে আসার রাস্তা আর থাকে না। এই জন্য আলেমদের সাথে পরামর্শ করি, এমন ভাবে তালাক দিবেন সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু চাইলে আবার জোড়া লাগানো যাবে। অনেকে বলে হুজুরের তওবা পড়ায় মিলাই দিছে, হুজুরের বাপের ক্ষমতা আছে, যদি তালাক 3টা হয়ে যায় হুজুর প্রত্যেকে জোড়া লাগাবে বিধায়, এই ধরনের তালাক দিবেন না।